যারা 90 দশকে বেড়ে উঠেছে তাদের কাছে মিনা কার্টুন এক নস্টালজিয়ার নাম। গ্রামের ছোট্ট মেয়েটি কিভাবে সবার অজান্তেই প্রিয় হয়ে ওঠে। কার্টুন ছোটদেরই বেশি প্রিয় হলেও মিনা জনপ্রিয় হয়ে ওঠে ছোট বড় সবার কাছে। ছোট গল্পের মাধ্যমে যে সামাজিক শিক্ষা দিয়েছিল মিনা কার্টুন, তা এই উপমহাদেশের সমাজ পরিবর্তনে বিশাল ভূমিকা রাখে। মিনার কাছ থেকে ছোট বড় সবাই এমন শিক্ষা লাভ করে যা তাদের পরবর্তী জীবনের চিন্তাভাবনা পরিবর্তন করে দেয়। কিন্তু এই কার্টুন তৈরির পেছনের কাহিনীগুলো আমাদের অনেকেরই অজানা। আজকে আমরা মিনা কার্টুন তৈরির গল্পই শুনব। গত শতাব্দীর 90 দশকের শুরুর দিকের কথা। ইউনিসেফের অফিসে বসে আছেন তাদের যোগাযোগ এবং অনুষ্ঠান বিভাগের প্রধান নীল ম্যাককি। কপালে কয়েকটা চিন্তার ভাঁজ। তার সামনে কঠিন দায়িত্ব দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। বাংলাদেশ মূলত যোগাযোগ করেছে অন্যান্য সার্কভুক্ত দেশ, যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের হয়ে। এই কয়টি দেশ একজোট হয়ে পুরো 90 দশককে কন্যা শিশু দশক ঘোষণা করেছে। এর মূল উদ্দেশ্য ছিল মেয়ে শিশুদের সামাজিক অবস্থা পরিবর্তন করা। কিন্তু সে কাজ সহজ ছিল না, কারণ সে সময় মেয়ে শিশুদের নিয়ে এই অঞ্চলে ছিল নানা কুসংস্কার এবং বাধা। কি শিক্ষা, কি স্বাস্থ্য, কোনো দিকেই মেয়েরা ভালো অবস্থানে ছিল না। মেয়েদেরকে মনে করা হতো পরিবারের বোঝা। তাদের যেতে দেওয়া হতো না স্কুলে, পারত না বাইরের কোনো কাজ করতে, এমনকি পর্যাপ্ত খাবারও দেওয়া হতো না। মেয়ে শিশু জন্ম নিলে পুরো ঘর অন্ধকার হয়ে যেত, খুশির বদলে দেখা দিত শোক। মেয়েদের বাল্যবিবাহ সহ নানারকম সামাজিক সমস্যা প্রচলিত ছিল এই দক্ষিণ এশিয়ায়। তাই তৎকালীন সার্কের অন্তর্ভুক্ত 7টি দেশের প্রধানরা সমাজ থেকে এসব দূর করতে চাইলেন। কিভাবে এটি করা যায় সেটির ব্যবস্থা করতে বাংলাদেশ যোগাযোগ করে ইউনিসেফের সাথে। ইউনিসেফের কর্মকর্তা নীল ম্যাককির আগেও এ ধরনের কাজের অভিজ্ঞতা ছিল। তিনি জানতেন এমন কাউকে দিয়ে কথা বলাতে হবে যার কথা মানুষ মন দিয়ে শুনবে। হতে পারে সেটা বাস্তবের কোনো কিংবদন্তি কিংবা কৃত্রিমভাবে সৃষ্টি কোনো চরিত্র, মানে কোনো অ্যানিমেটেড কার্টুন বা কমিক্স চরিত্র। নীল ম্যাককির এর আগে অ্যানিমেটেড চরিত্র নিয়ে সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা ছিল। সেটি তিনি করেছিলেন প্রাক্তন চেকোস্লোভাকিয়ায়, কিন্তু সেটি ছিল কেবল একটি দেশে, আর এখানে 7টি দেশ। প্রতিটি দেশের ভাষা, সংস্কৃতি ও ধর্ম সবই আলাদা আলাদা। তাই এমন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন নীল ম্যাককি, উপায়ন্তর না দেখে তিনি যোগাযোগ করলেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী মোস্তফা মনোয়ারের সাথে। মোস্তফা মনোয়ার তখন বিটিভিতে মনের কথা নামে একটি পাপেট শো করতেন। সেখানে পারুল নামের একটি মেয়ে চরিত্র ছিল। পারুল বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা লাভ করে। এই পাপেট পারুল থেকেই একটি কাল্পনিক মেয়ে চরিত্রের ধারণা নেওয়া হয়। এই কাজে মোস্তফা মনোয়ার সরাসরি সহযোগিতা করেন। এরপরে ঠিক করা হয় গল্পের পটভূমি গ্রামীণ সমাজ, যেখানে কন্যা শিশুদের নিয়ে বেশি কুসংস্কার প্রচলিত। সাথে চরিত্র হিসেবে থাকবে মিনার বাবা, মা, ভাই আর একটা পোষা প্রাণী। মূলভাব ঠিক তো হলো, এবার আরও কঠিন কাজ, প্রধান চরিত্রের নাম কিভাবে ঠিক হবে। এই অঞ্চলে আলাদা আলাদা ভাষাভাষীর আলাদা আলাদা সংস্কৃতির কারণে একটা নির্দিষ্ট নাম ঠিক করা কঠিন হয়ে পড়ল। এমন একটা নামের প্রয়োজন ছিল যেটা শুনলেই সব দেশের মানুষই নিজেদের লোক মনে করবে। অনেক ভেবেচিন্তে অবশেষে মেয়েটির নাম রাখা হলো মিনা। আমি মিনা, কারণ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কায় এ ধরনের নাম খুব প্রচলিত। নামের মধ্যে মুসলিম ভাব থাকায় পাকিস্তানও আপত্তি করেনি। অনেক আলোচনার পর সব দেশের অনুমোদন সাপেক্ষে প্রধান চরিত্রের নাম রাখা হলো মিনা। মিনার গল্পগুলোকে মজার করে উপস্থাপন করার জন্য একটি পোষা প্রাণী রাখা হয় চিত্রনাট্যে। আর মজাদার প্রাণী হিসেবে বানরের সমকক্ষ আর কে আছে?
প্রথমে বানর ছিল মিনার পোষা প্রাণী, কিন্তু শ্রীলঙ্কা এতে বাদ সাধে। সে দেশে বানর পবিত্র প্রাণী বলে বিবেচনা করা হয়। শেষে ভারত থেকে প্রস্তাব আসে তোতা বা টিয়া পাখির। এতে নির্মাতারা আরও খুশি হন, কারণ টিয়ার মুখ দিয়েও মজার সংলাপ বলানো যাবে। পরবর্তীতে মিনার মতোই বিখ্যাত হয়ে ওঠে তার পোষা টিয়া মিঠু। তবে নীল ম্যাককি সহ পুরো টিমকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছিল চরিত্রগুলোর পোশাক নিয়ে। পুরুষদের পোশাক নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হয়নি, কেবল একটা শার্ট আর একটা লুঙ্গি পরানোই যথেষ্ট হয়েছে। ঝামেলা হলো মেয়েদের পোশাক নিয়ে। কোনো একটা নির্দিষ্ট পোশাক পরালে মিনাকে সে অঞ্চলের মনে হয়, কিন্তু মিনাকে হতে হবে সর্বজনীন। তাই মিনার গড়ন এবং বসনভূষণ এমন হতে হবে যেন প্রত্যেক দেশের সাথেই সেটা খাপ খেয়ে যায়। এজন্য মিনা ইনিশিয়েটিভের তৎকালীন প্রকল্প পরিচালক র্যাচেল কার্নেগি উপমহাদেশের কোনো চিত্রশিল্পীকে খুঁজছিলেন, যিনি নিজ অঞ্চলের মানুষের জীবনাচরণের ভিন্নতাকে মাথায় রেখে একটি সর্বজন গ্রাহ্য মিনা সৃষ্টি করবেন। সর্বশেষে ভারতের রামমোহন বাবুর সাথে যোগাযোগ করা হয়। মিনার গেট আপ যেন সবার কাছে গ্রহণযোগ্য হয় সেজন্য রামমোহনবাবু মিনার হরেক রকম স্কেচ আঁকতে থাকেন। কখনো মিনাকে সালোয়ার কামিজ, কখনো লেহেঙ্গার সাথে ব্লাউজ, শার্ট কিংবা ওড়না পরিয়ে ছবি আঁকেন। তারপর সাধারণ মানুষের কাছে যেতেন এবং তাদের মতামত নিতেন। সবশেষে মিনার লং স্কার্টের পোশাকটি চূড়ান্ত করা হয়, যদিও তাতে পাকিস্তানের স্থানীয় পোশাকের ছাপ ছিল স্পষ্ট, তবে এতে অন্যরা আপত্তি করেনি। সকল প্রস্তুতি নেওয়া শেষ, এবার কার্টুনটি তৈরি করা হবে কোথায়? তখন সার্ক অঞ্চলের কোথাও অ্যানিমেটেড ফিল্ম তৈরি করার মতো স্টুডিও ছিল না, তাই এবার মিনা গেল বিখ্যাত হান্না বারবারা স্টুডিওতে। সেখানে তৈরি হয়েছে টম অ্যান্ড জেরির মতো অসংখ্য বিখ্যাত কার্টুন। নীল ম্যাককির মূল পরিকল্পনায় বাংলাদেশের মোস্তফা মনোয়ার, রফিকুর নবী এবং শিশির ভট্টাচার্য মিনাকে বাস্তবে রূপ দেন। মোস্তফা মনোয়ার এবং শিশির ভট্টাচার্য উপস্থিত হন হান্না বারবারা স্টুডিওতে। র্যাচেল কার্নেগির লেখা চিত্রনাট্যে মোস্তফা মনোয়ার ও শিশির ভট্টাচার্যের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত হল মিনা কার্টুনের প্রথম পর্ব। 1992 সালের ডিসেম্বর মাসে সর্বপ্রথম বিটিভিতে প্রচারিত হল মিনা কার্টুন। এরপর একে একে সার্ভুক্ত সবকটি দেশে প্রচারিত হল এটি। প্রথম পর্ব থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়ে যায় মিনা। হাসিখুশি সবার উপকার করতে চাওয়া মেয়েটি শিশু থেকে বৃদ্ধ সবার মন জয় করে নিল। ধীরে ধীরে মিনা পরিণত হয় এক আইকনিক চরিত্রে। মিনা কেবলই একটি কার্টুন চরিত্র ছিল না, তার দেওয়া শিক্ষা অনেকেরই জীবন বদলে দিয়েছে। মেয়েদের প্রতি মনোভাব, সামাজিক নানা পরিবর্তন, নারী শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধে মিনার ভূমিকা ছিল দক্ষিণ এশিয়া অঞ্চলে ব্যাপক, যে কারণে তিন দশক পরেও মিনা এখনও সমানভাবেই জনপ্রিয়। প্রতিদিন এমন অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।